বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসাবে আজ 4 অক্টোবর 2024 প্রতিটি বর্জ্য পদার্থের জন্য রাখতে হবে ওয়েস্টবিন, পচনশীল পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের জন্য সবুজ, শুকনো বর্জ্যের জন্য নীল এবং অপচনশীল বর্জ্যের জন্য লাল। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রাক্তন ডিন এবং অধ্যাপক প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়কে। তিনি এই ক্যাচ দেব ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস কর্মসূচির প্রাণ পুরুষ। তার এই অভূতপূর্ব কর্মকাণ্ডে সামিল হতে পেরে আমরা অভিভূত ও গর্বিত। শিশুর ভবানী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে জানাই সশস্ত্র প্রণাম। তাই গৃহ কর্মে আমরা বলতে চাই প্রত্যেক নাগরিককে হতে হবে সচেতন। পচনশীল পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের জন্য সবুজ, শুকনো বর্জ্যের জন্য নীল এবং অপচনশীল বর্জ্যের জন্য লাল। আজকে শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ে এসেছি, সেখানে আমার যে মিশন ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি সেটা আজ থেকে ফর্মালি চালু হলো এবং এখন আমরা র্যালিতে হাঁটছি। অনেক ছেলে মেয়ে, প্রায় ধরুন 300-350 মতো ছেলে মেয়ে টিচাররা তারা সব র্যালিতে হাঁটছেন এবং এরপর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। স্টুডেন্টরা এবং টিচাররা সবাই ওথ নিয়েছেন আমার সঙ্গে এবং স্কুল আমরা এখানে দুটো সেগুন গাছ লাগিয়েছি আমি। এদের একটু বেশ খানিকটাই জায়গা আছে যেখানে বিভিন্ন রকমের গাছ আছে বাগান। তো আমার মনে হয় যেরকম উৎসাহ সমস্ত টিচারদের মধ্যে দেখছি, হেডমিস্ট্রেস এবং অন্যান্য টিচাররা এবং স্টুডেন্টদের মধ্যে, তাতে আমার ধারণা যে আমার যে মিশন, এই মিশনের ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমির কাজ খুব ভালোভাবে চলবে এবং আশা করব যে এতে হাওড়ার যে কমিউনিটি আছে এই অঞ্চলে তাদের মধ্যে একটা ভালো সাড়া জাগবে এবং এটা আরও অন্যান্য স্কুলগুলোতে এবং বিভিন্ন সোসাইটি বা হাউজিং সোসাইটি এরা এর সুবিধে নেবে এবং এইরকম টাইপের সিস্টেম এরাও চালু করবে যাতে ওয়েস্ট ডাম্পিং, যে হাওড়ার যে ওয়েস্ট ডাম্পিং এই কাছেই, খুব বেশি দূরে না, সেখানে বিশাল একটা পাহাড় হয়ে আছে, সেই পাহাড়ের মতো আরেকটা পাহাড় তৈরি হবে না ওয়েস্ট ডাম্পিং দিয়ে। তো আমার মনে হয় যা ওয়েস্ট আসবে, জমা হবে বিভিন্ন সেগ্রিগেটেড ওয়েস্টের মাধ্যমে, সেইগুলো দিয়ে স্টুডেন্টরা রিসাইকেল প্রোডাক্ট তৈরি করে সেখান থেকে আয়ের একটা উৎস পাবে এবং আমার ধারণা যে এটা খুব ভালোভাবে এই স্কুলে এগিয়ে নিয়ে যেতে পারবে এই সিস্টেম। থ্যাংক ইউ। আমি প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রজেক্ট করার জন্য। এর ফলে আমাদের সমাজ দূষণমুক্ত হবে, আমাদের বিদ্যালয় দূষণমুক্ত হবে, আমাদের পরিবেশ বাঁচবে। এর জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সকল বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসাবে আজ চৌঠা অক্টোবর 2024 শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের প্রয়াস। পচনশীল ও অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনার কর্মসূচি, ক্যাচ দ্য রেইন, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস, ISW MAW উদ্যোগে। অধিবাসী বৃন্দের কাছে বিনীত অনুরোধ, আপনারাও আমাদের এই মহান উদ্যোগে সামিল হন এবং পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলুন। বিভিন্ন উৎস থেকে আসা যেসব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না তাকে বর্জ্য পদার্থ বলে। বর্জ্য পদার্থ পাতা, জল, মাটি দূষিত করে রোগ জীবাণু ছড়ায়, এছাড়া পরিবেশ নোংরা করে দুর্গন্ধ ছড়ায়। তাই পরিবেশকে বাঁচানোর জন্য প্রতিটি বর্জ্য পদার্থের জন্য রাখতে হবে ডাস্টবিন। পচনশীল পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের জন্য সবুজ, শুক্ল বর্জ্যের জন্য নীল এবং অপচনশীল বর্জ্যের জন্য লাল। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রাক্তন ডিন এবং অধ্যাপক প্রফেসর ডক্টর সাধু কুমার ঘোষ মহাশয়কে। তার এই অভূতপূর্ব কর্মকাণ্ডে সামিল হতে পেরে আমরা অভিভূত ও গর্বিত। শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাই তৃপ্ত মধ্যে আমরা বলতে চাই, প্রত্যেক নাগরিককে হতে হবে সচেতন। ঘরের কোণে আবর্জনা জমতে দেওয়া যাবে না, প্লাস্টিকের ক্যারি ব্যাগ করতে হবে পরিত্যাগ, তবেই বাঁচবে পৃথিবী, বাঁচবো আমরা সবাই। জিরো ওয়েস্ট ম্যানেজমেন্টে তাই গুণগান গাই, লাগাতে হবে গাছ, কমবে পৃথিবীর দূষণ, বাঁচবে যে কুল, ভবিষ্যৎ প্রজন্মের সপন। টুডে রিসাইকেল ফর আ বেটার টুমরো, সেভ দ্য প্ল্যানেট ফর মি অ্যান্ড ইউ। ঠিক আছে, নির্মল বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসাবে আজ চৌঠা অক্টোবর 2024 শিবপুর ভবানী বিদ্যালয়ের প্রয়াস পদক্ষেপ ও অপদক্ষেপ ব্যবস্থাপনার কর্মসূচি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রাক্তন ডিন এবং অধ্যাপক প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়কে। তিনি ক্যাচ দ্য রেইন, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস এই কর্মসূচির প্রাণ পুরুষ। এই কর্মসূচিতে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াটার। তার সাথে এই অভূতপূর্ব কর্মকাণ্ডে সামিল হতে পেরে আমরা অভিভূত এবং গর্বিত। শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। ISW MAW সদস্য, অতিথি এবং অভিভাবকদের উপস্থিতিতে আজ
অক্টোবর 2024 ক্যাম্পেইন ইয়াং ক্যাম্পাসে জিরো ওয়েস্ট এবং সার্কুলার ইকোনমি মিশনের উদ্বোধনের দিন হাওড়ার শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় আমাদের ছাত্রী এবং শিক্ষিকারা প্রফেসর সাধন কুমার ঘোষের সাথে একটা শপথ গ্রহণ করছি। এবার আমরা শপথ গ্রহণ করব। এই শপথ গ্রহণ করব এই কারণে যে আজ থেকে এই স্কুলে একটা মিশন কাজ শুরু করবে। সেই মিশনের নাম হচ্ছে হল ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। তার মানে হচ্ছে যে স্কুলে কোনো বর্জ্য কোন জায়গায় পড়ে থাকবে না, সমস্ত বর্জ্য এখানে একটা সিস্টেম তৈরি করা হবে বা হয়েছে, সেইখানে সমস্ত বর্জ্য রাখতে হবে এবং সেটা গাছের পাতা হোক বা কাগজ হোক, কাপড়ের টুকরো হোক, পেন হোক, পেন্সিল হোক, যে কোনো কিছু, ব্যাটারি হোক, সমস্ত কিন্তু বিনে রাখতে হবে। এবং সেই জন্য আমরা আজকে থেকে এই স্কুলে বিন কালচারের অ্যাডাপশন করাবো। বিন কালচারের অ্যাডাপশন মানে হচ্ছে হল যে সমস্ত বিনে যে যে টাইপের বস্তু রাখতে হবে সেইগুলো আমরা জানবো এবং সেইটা অনুযায়ী সেই বিনের ব্যবহার আমরা করব। সেটাই হচ্ছে হল বিন কালচার অ্যাডাপশন। এবং সেটা টিচার, স্টুডেন্ট, স্টাফ এবং গার্জিয়ান যারা স্কুলে ঢুকবেন বা আসবেন কোনো কারণে, তারাও কিন্তু এই বিন কালচারের অধীনে চলে আসবেন। এবং এই বিন কালচার এটা অ্যাডাপ্ট করার জন্য, এটা নিজেদের মধ্যে আত্মস্থ করার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা অঙ্গীকারে বদ্ধ হওয়া দরকার। সেটাকেই আমরা বলি শপথ গ্রহণ। এবার তোমরা সকলে সেই শপথ নিতে রাজি তো? জোরে শুনতে চাই আমি, রাজি? ঠিক আছে, তোমাদের সঙ্গে আমরা টিচাররাও সব আজকে এই শপথটা নেব। আজ একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয় ISW MAW প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস এর অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। থ্যাংক ইউ। আমরা বর্জ্য ব্যবস্থাপনা আরো ভালো করে ফেলব এবং সেই বর্জ্য যে সমস্ত আমরা জোগাড় করবো, সংগ্রহ করে রাখবো, সেইগুলো ফেলে দেব না, সেগুলো রিসাইক্লিং করব এবং সেই রিসাইক্লিং এর মাধ্যমে বিভিন্ন রিসাইক্লিং প্রোডাক্ট তৈরি করে কি করে তার থেকে উপার্জন করা যায় সেই ব্যবস্থাটা করব। তাহলে একটা হচ্ছে হলো বর্জ্য যা তৈরি হলো সেটা ঠিকভাবে সংগ্রহ করা আলাদা আলাদা করে, দু নম্বর হচ্ছে হলো সেই বর্জ্য যাতে আবার রিসাইকেল করে সেটা আবার বাজারে বা মার্কেটে যাতে যেতে পারে, যাতে এটা পণ্য হিসেবে বিক্রি হতে পারে। তাহলে কি এই বর্জ্য পদার্থ ডাম্পিং গ্রাউন্ডে যাবে?
যাবে কি? যাবে না। যদি ডাম্পিং গ্রাউন্ড বা যেখানে বর্জ্য সমস্ত ফেলা হয় সেই ডাম্পিং গ্রাউন্ড যদি না থাকে তাহলে আমাদের পরিবেশের অনেক উন্নতি হবে, তাই তো? তোমরা জানো তো সেটা। আমাদের সকলের উচিত এমন কাজ করা যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। এবার এই মিশনের জন্য এখানে স্কুলে যারা টিচার এবং স্টাফ আছেন তারা আরেকটা শপথ বাক্য পাঠ করবেন। তোমরা তখন শুধু দেখবে যে তোমাদের টিচাররা কি শপথ বাক্য পাঠ করছে। প্রথমে তোমাদের হেডমিস্ট্রে একটা ভূমিকা দেবেন এবং তারপর আমি আবার শপথ বাক্য পাঠ করাবো, ঠিক যেভাবে আমরা এখন পাঠ করলাম। সমস্ত শিক্ষক শিক্ষিকা সেই হাত সামনে রেখে আমরা এই শপথ বাক্যটা পাঠ করবো এবং শপথ করবো। ওকে, on 4th October 2024, we, the teachers in Shibpur Bhavani Balika Vidyalaya, Howrah, will take oath with Professor Sadhan Kumar Ghosh, who conceptualized and developed the mission Cat Dream Dinam, Zero Waste and Circular Economy in Campus. Thank you. I... On 4th October 2024, at Shikpur Bhavani Balika Vidyalaya, hereby confirm that I understand the objectives of the mission. Catch them young, zero waste, and circular economy in campus as conceptualized being established in my school. I pledge that I shall train my students on various aspects of the mission and shall implement its methodologies regularly in my school for a bigger waste management and circular economy, adapting bean culture. I commit that I shall make at least 40 people aware on the mission objectives for environmental sustainability in the society beyond my school. Thank you. জলটা দাও। একটা গাছ অনেক প্রাণ, তাই তো? সবাই বলো একসাথে আবার, গাছ লাগা। Yeah.
পরিবেশের ভারসাম্য রক্ষা করবো। আসুন, আপনাদের হাতে জল না পেলে গাছ বাঁচবে না, চলে আসবে। সবাই এসে একটু করে জল দিয়ে যান। এইবার এদের চারজনের জল তাই তো, এবার তোমরা ব্যানার হাতে দিয়ে দাও, এবার ওদের চারজনের ফটো ভালো করে উঠাবো। এসো চলে এসো, ভাই চলে আয় এদিকে। আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে হল পিন কালচার অ্যাডাপশন। আমরা এখানে পিন দেখতে পাচ্ছি, এইগুলোকে ওয়েস্ট পিন বলা হয়। এটা কি রং দেখতে পাচ্ছ? পরেরটা তারপরেরটা রেড। তাহলে আমাদের থ্রি পেন এখানে আছে, রেড, ব্লু অ্যান্ড গ্রিন। আমি একটু আগে যখন তোমরা শপথ নিচ্ছিলে তখন কি বলেছি, যে স্কুলে যত রকমের ওয়েস্ট তৈরি হবে সমস্ত গুলো কোথায় ফেলবে? পিনে। এই যে এখানে দেখছো প্রচুর পাতা ঝরে আছে, এই সমস্ত পাতা, পাতা তো বারবার তোলা যায় না, দিনের এক সময় যে আছে সে একটা জায়গায় রাখবে, সেইগুলোও কিন্তু এই গ্রিন বিনে যদি না রাখা হয় তাহলে আরেকটা জায়গায় সুবিকৃতভাবে রাখতে হবে, সমস্ত জায়গায় ওইভাবে ছড়িয়ে দিকে রাখলে চলবে না। স্কুল নোংরা করা যাবে না, মাথায় থাকবে কি বলতো, স্কুল স্কুল পরিষ্কার রাখার দায়িত্ব তাদের, বাড়িতে পরিষ্কার রাখার দায়িত্ব তাদের। এক্সেলেন্ট, তাহলে বাড়ি যেরকম আমার স্কুলও ঠিক সেইরকম, স্কুল পরিষ্কার রাখতে হবে আমাদের সকলকে মিলে, তাই তো। এবার স্কুল পরিষ্কার রাখা, যেমন ধরো তোমাদের স্যানিটেশনের ব্যাপার আছে, ওয়াশরুম, সেটা পরিষ্কারের জন্য একটা সিস্টেম আছে এখানে। আর ক্যাম্পাস পরিষ্কার রাখার জন্য আমাদের যে মিশন আজকে থেকে তোমাদের স্কুলে তৈরি হচ্ছে সেটার নাম আমরা বলি কি বলি, দ্য মিশন ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। তোমরা তো ওদের সময় জেনেছো তাই তো। এবার আমরা ওয়েস্ট কিভাবে স্টোর করতে হবে, কিভাবে ওয়েস্ট গুলো রাখতে হবে, এবং কোন, এখানে তো তিনটে বিন আছে, যে কোনো জায়গায় যে কোনো কিছু রাখলে হবে? হবে না। তার জন্য এখন দেখো প্রত্যেকটা বিনের গায়ে কিছু কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ? যেমন এইখানে লেখা আছে সমস্ত পচনশীল বর্জ্যগুলো রাখতে হবে। পচনশীল বর্জ্য মানে বোঝো, কে বোঝো, মানে বোঝো, হাত তোলো তো, কি বলো? যে জিনিস মাটিতে যদি রেখে দাও তাহলে কয়েকদিন পর মাটিতে পচে যাবে। এবার বলো তো কি সেইগুলো, দু একটা নাম বলো। গাছের পাতা, গাছের পাতা আর গাছের পাতা
তারপরে কিছু খাও এখানে মিড ডে মিল যে ওয়েস্ট সেটা রান্নার আগে এবং রান্নার পরে, রান্নার আগে সমস্ত তরকারি খোসাগুলো কিচেনে যেগুলো তৈরি হয়, আর খাবার পরে যেগুলো উচ্ছিষ্ট থাকে। তবে খাবার পরে একটা জিনিস মাথায় রাখবে, কোনো উচ্ছিষ্ট থাকবে না। আমাকে যে থালাটা দেবে যতটুকু দেবে আমি পুরোটাই ভেতরে ঢুকে, তাহলে কি নোংরাটা কমে যাবে, তো বর্জ্য তৈরি কমে যাবে। আর তোমরা বাড়ি থেকে তো টিফিন আনো, তার তো বর্জ্য থাকে, ধরো কলার খোসা, ডিমের খোসা বা অন্যান্য কিছু, সেইগুলো কোথায় ফেলবে? সব সবুজ দিন। তাহলে এটা হচ্ছে হলো পচনশীল বর্জ্যের রাখার জন্য। পচনশীল বর্জ্যের ইংরেজি হচ্ছে হলো, পচনশীল বর্জ্যের ইংরেজি হচ্ছে হলো কি বলতো, কে বলতে পারবে? পচনশীল মানে হচ্ছে হলো ইংরেজিতে বলে একে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কি বলতো? কি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, তার মানে হচ্ছে হলো ডিগ্রেড করে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায় মাটিতে যদি রাখো, ঠিক আছে? এবার দেখো পরেরটায় লেখা আছে নীল রঙের বিন আর একটা লাল রঙের বিন। তোমরা প্লাস্টিক চেনো? বলতে পারবে প্লাস্টিক তোমাদের সঙ্গে আছে কিনা? এখন কি কি আছে? বোতল জলের, আর তোমাদের প্রত্যেকের গলায় ঝুলছে কি যেন একটা ব্যাগ, এছাড়া আই কার্ড, এছাড়া চশমা, হেয়ার ব্যান্ড, বুঝছো? এইরকম অনেক কিছু আছে প্লাস্টিকের, তাই তো? এছাড়া বাজারে গেলে বা কাপড় কিনতে গেলে, কোনো কিছু কিনতে গেলে তখন প্লাস্টিক নিয়ে আসো, তখন প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসো। ওই যে ম্যাডামের হাতে প্লাস্টিকের ব্যাগ আছে, ক্যারি ব্যাগ আছে, বাজারে ফুল কিনতে গেলে ক্যারি ব্যাগে ঢুকিয়ে দেয়, প্রচুর পরিমাণে প্লাস্টিক। তুমি যদি যে কোনো রাস্তা, হাওড়াতে যদি যে কোনো রাস্তায় যাও, আরো বিখ্যাত ওয়েস্টের জন্য, যে কোনো জায়গায় গেলে হাওড়ায় তুমি প্লাস্টিক রাস্তাতেই দেখতে পাবে, দোকানে যাওয়ার দরকার। এই সমস্ত প্লাস্টিক, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, প্লাস্টিকের অন্যান্য সামগ্রী, সেটা যদি রাখতে হয় তাহলে তোমাদের রাখতে হবে লাল বিনে, রেড বিন। তাহলে রেড বিনে কি রাখবে, কি কি রাখবে? প্লাস্টিকের যাবতীয় জিনিসপত্র। এছাড়া আরেকটা নতুন টাইপের ওয়েস্ট, এটা হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট, আরেকটা নতুন টাইপের ওয়েস্ট, সেটার নাম হচ্ছে ই ওয়েস্ট। শুনেছ নাম? কে কে নাম শুনেছ? নাম শুনেছ? ভেরি গুড, ভেরি গুড। ই ওয়েস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট, তাই তো? ইলেকট্রনিক ওয়েস্ট কোনগুলো একটু ভালো তো? আমার খেলনা, ইলেকট্রিকের খেলনা যেটা সুইচ টিপলেই চলে যায়, তাই তো? ভেরি গুড। এই সমস্ত গুলো হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট। এই যে দেখো, এটা অনেকের কোভিডের সময় তো সবার ছিল, এখন ম্যাডামরা ঢুকতে দেয় না এটা নিয়ে, তাই তো? রেস্ট্রিকশন আছে তো, এটাও যখন নষ্ট হয়ে যাবে এটাও ইলেকট্রনিক ওয়েস্ট। সেই জন্য ইলেকট্রনিক ওয়েস্ট এবং প্লাস্টিক ওয়েস্ট এখন অনেক বেশি পরিমাণে তৈরি হয়েছে, সেই জন্য সেটার জন্য আমার মিশনে আমরা আলাদা একটা বিন সিস্টেম করেছি, সেটা হচ্ছে লাল বিন। তাহলে প্লাস্টিক ওয়েস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট যদি তোমাদের কোনো জায়গায় থাকে, তোমরা কোন বিনে ফেলবে? রেড বিনে ইউজ করতে হবে। এবার এই প্লাস্টিক আর ইলেকট্রনিক ওয়েস্ট আর পচনশীল দ্রব্য বা বর্জ্য, এছাড়া বাকি যা কিছু তৈরি হবে সেগুলো সব নীল বিনে ফেলতে হবে। বলতো কি কি তৈরি হয় এটা ছাড়া? কে বলতে পারবে? প্লাস্টিক আর ইলেকট্রনিক ওয়েস্ট ছাড়া আর পচনশীল দ্রব্য ছাড়া আর কি কি তৈরি হয়? লিখিস কিসে? সেটা কি নষ্ট হয় কখনো? কোথায় লেখা হয়? খাতাটা সব শেষ হয়ে যায়, তারপর কি হয়? তাহলে কাগজ হচ্ছিল একটা দ্রব্য যেটা কিছুদিন পর বর্জ্য তৈরি হয়, তাহলে সেটা নীল বিনে যাবে। আর কি? যেগুলো ফেলে দিতে হয় কাপড়, যেমন এই যে ব্যাগ, এটা যখন ছিঁড়ে গেল
ম্যাডামকে তো পাগল করে দেবে, ম্যাডাম এটা ছিঁড়ে গেছে আর একটা দাও, আর যেটা ছিঁড়ে গেছে সেটা কি হবে, সেটা এই কাজ। ঠিক আছে, অনেক কিছু আছে। পেন্সিল ইউজ করো? পেন্সিল কিসে তৈরি হয়? ওটাও ভেঙে গেলে সব নীল। তাহলে নীল বিনে রাখার অনেক কিছু আছে, সেই সমস্ত গুলো নীল বিনে। হ্যাঁ, পেন্সিল কেটে আমি তো জানি তোমরা অনেক কিছু তৈরি করেছো, সেটাতে কি জানো বলো, পেন্সিল কাটার পরে যে কাঠের যেটা থাকে, হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়ে তোমরা অনেক প্রোডাক্ট তৈরি করেছো, আমরা সম্ভবত জানি। তো যাই হোক, তাহলে তোমরা শুনলে রেড বিন, ব্লু বিন এবং হোয়াইট বিন এই তিনটে কিভাবে ইউজ করতে হয় সেটা তোমরা শুনলে কি বুঝতে পেরেছ, ইউজ করতে পারবে? এবার তাহলে আমরা এই বিন উদ্বোধন করব তোমাদের জন্য, তারপর তোমাদের এই কালচারে অ্যাডাপ্ট করা হবে। ঠিক আছে, তোমাদের জন্য আজকে এই বিন গুলো IFWMAW পক্ষ থেকে ডক্টর ঘোষ উদ্বোধন করে দিচ্ছে। তোমাদের প্রথমে সবাই হাসেন, কোনো জায়গায় পড়ে থাকবে না, প্রত্যেকে যে কোনো ওয়েস্ট দেখতে পাবে, তার জন্য যে নির্দিষ্ট বিন আছে, যে নির্দিষ্ট বিনের কথা এতক্ষণ ডক্টর ঘোষ তোমাদের বুঝিয়ে দিলে, তোমরা প্রত্যেকে সেই বিনের মধ্যেই ওয়েস্টটা ফেলবে, অন্য কোথাও সেই ওয়েস্ট পড়ে থাকবে না। স্কুল থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে যখন আমরা আবার তোমাদের স্কুলে আসবো, আমরা যেন দেখি যে কোথাও কোনো বর্জ্য পদার্থ পড়ে নেই, বর্জ্য পদার্থ সমস্ত কালেক্ট করে তোমরা নির্দিষ্ট বিনে ফেলেছ, এবং তারপরে সেগুলো কি হবে, এরপরে আমাদের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে তোমাদের ডিটেইলে বলে দেওয়া হবে সেই বর্জ্য নিয়ে তোমরা কি করবে। এগুলো কি? এটা কিন্তু একদম প্লাস্টিক নয়, এটার নাম হচ্ছে হলো MLP। পুরোটা কি? মাল্টি লেয়ার প্লাস্টিক। কি মনে থাকবে? এটা সবচেয়ে বেশি এখন যা, এটার মধ্যে মেটাল আছে প্লাস প্লাস্টিক আছে। সুতরাং এটা যে একদম লালে ফেললে প্লাস্টিকের জন্য সেটা নয়, কিন্তু আমরা যেহেতু এই দুটো এখন আলাদা করতে পারছি না প্লাস্টিক আর মেটাল, সেই জন্য এই দুটো আমরা এটা এইরকম টাইপের দ্রব্য যখন পাবো তখন আমরা লাল বিনে ফেলবো। কোথায় ফেলবো? লাল বিন। তোমাদের জন্য লাল বিন আজকে থেকে খুলে দিলাম। এটা কি কি আছে? এটা কোথায় ফেলবো? এটা কোথায় ফেলবো? এটা কি কি আছে? এটা কি প্লাস্টিক? এটা কি মেটাল? এটা কি তার? এর ভেতরে কি আছে? দেখো এটা কি? তাহলে এটা পুরোটা প্লাস্টিক নয়। ঠিক আছে, এইগুলো এইরকম টাইপের ওয়েস্ট যদি হয় তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত এই মেটাল আর প্লাস্টিক আলাদা না করব ততক্ষণ কিন্তু রিসাইকেল করা যাবে না। এখন আমরা এটা রেড বিনেই ফেলব, কিন্তু রিসাইকেলিং করার জন্য আমরা এটাকে এই তারগুলো সব কেটে কেটে মেটাল বের করে নেব, তখন প্লাস্টিক এক জায়গায় আসবে আর মেটালটা কোথায় যাবে? মেটালটা ব্লু বিনে যাবে। ঠিক আছে, আমি এখন তাহলে এটা তোমাদের লাল বিন উদ্বোধন করে দিলাম। কি কথা? পচনশীল না অপচনশীল? তাহলে এটা কোথায় যাবে? এটা কি কোথায় যাবে? কোথায় যাবে? ব্লু বিন। তাহলে ব্লু বিন খুলে দিচ্ছি। তাহলে এখন আমি তোমাদের জন্য তিনটে বিন খুলে দিলাম, এবার তোমাদের হেডমিস্ট্রেস কে রিকোয়েস্ট করবো উনিও তোমাদের জন্য তিনটে বিন খুলে দিন। এটা কোন বিনে ফেলবো? এটা কোন বিনে ফেলবো? ব্লু বিন।
এবার এবার আমি এখান থেকে তিনজনকে আসতে বলি। তোমার নামটা বলো। শিবাঙ্গী ঘোষ। বলো। আরিয়া মন্ডল ক্লাস সিক্স এ। এটা কোথায় ফেলবো? ভূমিকা দত্ত সেকশন এ। এটা কোন দিনে? ক্লাস সিক্স রাজস্মিতা দত্ত। এটা কোন দিনে ফেলবো? ক্লাস সিক্স প্রীতমা পুরকায়স্ত। এটা কোন দিনে ফেলবো? এটা কোন দিনে ফেলবো? পূর্ণিমা যাদব ক্লাস টেন। এটা কোন দিনে ফেলবো? শ্রীতমা মানি ক্লাস সিক্স। রাখি খারাপ। এটা কোন দিনে ফেলবো? রুমা দাস। না না, এই যে নিচে পড়ে আছে। তাহলে কি ফাইন হবে? ঠিক বলতে পারেন। এবার আমাদের এখানকার যেটা সবার পছন্দ সেটা কোন দিনে পড়বে? এই স্যার দেখো ঠিক করে ফেলছেন কিনা। এটা কোন দিনে যাবে? ভেরি গুড। আচ্ছা বলো এটা কোন দিনে ফেলবো? ঠিক তো? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। সবাই দেখে নিয়েছো কোন দিনে কোনটা ফেলতে হয়, কিন্তু তা সত্ত্বেও কোন সময় যদি ভুলে যাও যে কোনটা কোথায় ফেলবে, তাহলে ওখানে লেখা থাকবে, যেমন এখন বিনের গায়ে দেখছো ছোট করে লেখা আছে, তোমাদের এগুলো যেখানে রাখা হবে সেখানে একটা বড় করে লিখে দেওয়া থাকবে কোনটা কোন দিনে ফেলা হবে। ঠিক সেইভাবে দেখেই সেখানে ফেলবে, একটা জায়গার বর্জ্য অন্য জায়গায় কখনো ফেলবে না। এটাই হচ্ছে ওয়েস্ট সেগ্রিগেশন, অর্থাৎ এগুলো হচ্ছে বর্জ্যকে পৃথকীকরণ করা। ও জানে না কিছু। এবার এটা ওঠাও। এবার আমি এটা কোথায় নাম বলো? বিজিতা সিংহ। কোথায় ফেলবে এটা? আমি কোথায় ফেলবো? রেড বিনে। না না না, ব্লু বিনে ফেলতে হবে। একদম ঠিক। সবাই ভালো করে শিখে নিয়েছো? ঠিক আছে। Thank you.
এইরকম বাড়ি একটা বাড়ি থেকে বেরিয়েই চা খেতে শুনে দেখতে পাবেন এই কাগজ দিয়ে আছে ফাঁকা রেখে আচ্ছা আচ্ছা আচ্ছা
ঘরগুলোই ভালো হয়েছে, কোনটা ধরবো আর কোনটা ছাড়বো, এটা কি বললাম? আর নিচে কি এটা তো বোতল, ও এটা উল্টো করে আবার দিয়েছে। ছবিটা দেখাও,
আমি বানানা দেখে ঠিক করে বলছি যখন পাঠাশুরু হচ্ছে দারুণ হয়েছে, মানে এটা দিস ইজ রিয়েলি আ ভেরি গুড ইনোভেশন, তাই না? অসাধারণ, এটা রেখে দেবে আমাদের। কি দাম ফেলেছে, কত দাম ফেলেছে? তাহলে নো দাম, সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। দোলনাগুলো ওইভাবে ঘোরালে হবে না, বসে ঘোরাতে হবে। ডুপ্লিকেটিং থাকে, এই যে আপনাদের জন্য রেডি করে রেখেছে ওরা। এটা কি মাটি? হ্যাঁ, ওটা মাটি আর তার সাথে That's it.
ম্যাডাম ম্যাডাম শুনছে দেখে দাও এর মধ্যে এই একটা ভূত তো আমার ছিল রে, এগুলো একটু ভালোভাবে তুলে নাও, বাহ দারুণ করেছে, ভেরি গুড। কিরকম টাইম লাগে?
আমরা অনেক জায়গাতেই পাই, কিন্তু এটা স্কুলের বাচ্চাদের নিজের হাতে তৈরি। ভীষণ খুশি হয়েছি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এখন বিলুপ্ত ইভার্স একটি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবার আমাদের স্কুলের বরদিদি বোনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এখন আমাদের প্রিয় মাননীয় বরদিকে একটি স্তোত্র পাঠের জন্য অনুরোধ করা হচ্ছে। বিদ্যালয়ে প্রধান অতিথি ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়, ম্যাডাম মিসেস ঘোষ এবং বিদ্যালয়ের উপস্থিত আমাদের বিনয় কেজরিওয়ালজি, আমাদের শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রত্যেককে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আজ আমি ভীষণভাবেই আপ্লুত সাধন বাবুর মন্ত্রে দীক্ষিত হয়ে এবং ওনার অনুপ্রেরণায় আজকে উনি আমাকে অনুরোধ করেছিলেন একটা মন্ত্র পাঠ করার জন্য। আর যেহেতু আমাদের বাৎসরিক ক্যাম্প চলছে পূজা উপলক্ষে, তাই আমি একটা মন্ত্র পাঠ করছি। শক্তিরষ্টাভিঃ শততল পরিবেষ্টি
গুড আফটারনুন, আমি তোমাদের স্কুলে এসে আমাদের এত ভালো লেগেছে, আমি সকালেও বলছিলাম যে প্রথম একদম যখন ওথ নেওয়ার সময় তখন তোমরা ডিসিপ্লিন হয়ে একদম চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়েছে। তারপর যে সমস্ত প্রোগ্রাম, তার মধ্যে আমি দেখলাম একটু আগেই আমরা তোমাদের এক্সিবিশন দেখছিলাম। এক্সিবিশনে তোমরা সব এত অসাধারণ জিনিস তৈরি করেছ, বিভিন্ন ওয়েস্ট দিয়ে প্রোডাক্ট তৈরি করে, সেইগুলো আমার মনে হচ্ছিল যে আমি সবগুলো নিয়ে যাই, নিয়ে সাজিয়ে রাখি। তো তোমরা তো খুব ভালোভাবে জানো যে আজকে আমি কি জন্যে তোমাদের স্কুলে এসেছি। তোমাদের শিক্ষিকারা আরো ভালোভাবে বলবেন প্রত্যেক দিন তোমাদের কি করতে হবে। আমরা যখন শপথ নিই তখন তোমরা শুনেছিলে যে আমাদের যে মিশন ক্যাচ দ্য মিয়াম, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস, সেটা তোমাদের প্রত্যেক দিন মেনটেন করতে হবে। যে সমস্ত বর্জ্য তৈরি হয় সেই বর্জ্যগুলো ফেলে না দিয়ে সেইগুলো বিনে রাখতে হবে। তোমরা বিনগুলো দেখেছ, বিনগুলো দেখেছ, লাল নীল সবুজ, সেই বিনে কোনটায় কি ফেলতে হবে যদি তোমরা না মনে থাকে তাহলে সেটা লেখা আছে, অথবা ম্যাডামদের জিজ্ঞেস করবে। আর তাছাড়াও তোমাদের আজকে অথবা কালকে ম্যাডামরা ক্লাস টিচার বলে দেবে যে প্রত্যেক ক্লাসে একজন বা দুজন ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর থাকবে। সেই ক্লাস মনিটর যেরকম থাকে, ক্লাস মনিটর তোমাদের আছে ঠিক সেইরকম ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একজন বা দুজন করে মনিটর প্রত্যেকটা ক্লাসে থাকবে। তাদের দায়িত্ব হচ্ছে হলো ক্লাসের প্রত্যেকটি মেয়ে যাতে ওয়েস্ট গুলো ঠিকভাবে ওয়েস্ট বিনে ফেলে। তোমাদের মধ্যে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর কে কে হতে রাজি আছে হাত তোল। আমি দেখতে পাচ্ছি না, ভালো করে হাত তোল। তোমরা কি ওয়েস্ট ম্যানেজমেন্টের মনিটর, ক্লাস মনিটর হতে রাজি আছো? আচ্ছা, ভেরি গুড। আমি এটাই চাই যে প্রত্যেকের যাতে এই ইন্টারেস্টটা থাকে, হাত দেওয়া প্রত্যেকের যাতে ইন্টারেস্ট থাকে। ক্লাসে তোমাদের যেরকম সিস্টেম, হয়তো মাসে একজন করে থাকবে বা দু মাস পর একজন করে চেঞ্জ হবে, সেই রকম প্রত্যেকেই চান্স পাবে এই ক্লাস ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর হওয়ার জন্য। সেটা হেডমিস্ট্রেস ক্লাস টিচারকে বলে দেবে, তারা জানিয়ে দেবে কে এই মাসের জন্য মনিটর। তোমাদের কাজ হচ্ছে ক্লাসে একটি মেয়েও যদি কোনো ওয়েস্ট বিনের বাইরে ফেলে তাহলে মনিটরকে সেটার জবাবদিহি করতে হবে। মাথা থাকবে? আমরা এইরকম করে এই ওয়েস্ট গুলোকে এক জায়গায় রেখে সেইগুলো রিসাইকেল করে, রিসাইকেল কিভাবে করতে হয়, ওয়েস্ট প্রোডাক্ট কিভাবে তৈরি হয়, সেগুলো ম্যাডামরা শেখাবে। সেইগুলো থেকে আমাদের ইচ্ছে, আমরা যেটা করছি সেটা হচ্ছে ওয়েস্টের থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে সেটা থেকে তোমরা জীবিকা নির্বাহ করতে পারবে। আমরা এই যে নিচে দুটো এক্সিবিশন হচ্ছে, একতলা এবং দোতলা বা তিনতলায়, তোমরা গেলে দেখতে পারবে সেখানে প্রচুর প্রোডাক্ট আছে এবং তাতে প্রত্যেকটাতে দাম লেখা আছে। এই যে যেমন এইরকম, এটা তো কেনার না, এটা আমাকে দান করা হয়েছে স্কুল থেকে, সুন্দর খুব সুন্দরভাবে বানিয়েছো তোমরা। কিন্তু এইরকম জিনিসই তোমরা যেগুলো তৈরি করবে বা রিসাইকেল প্রোডাক্ট যেগুলো তৈরি করবে সেগুলো প্রত্যেকটা কিন্তু বিক্রি হতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন উৎসব হয় আমাদের সোসাইটিতে, সেই জায়গায় তোমরা অ্যাপ্রোপ্রিয়েটলি যদি যাও তাহলে সমস্ত এই রিসাইকেল প্রোডাক্ট বিক্রির একটা মার্কেট আছে, তার থেকে জীবিকা নির্বাহ হতে পারে। তোমরা চাকরির জন্য চেষ্টা করতে পারো, এই ব্যবসার জন্য চেষ্টা করতে পারো। এবং রিসাইকেল প্রোডাক্টের ব্যবসা এখন সারা ভারতে খুব ভালোভাবে চলছে। আমি চাই
যে তোমাদের স্কুল থেকে এবছরই অন্তত পাঁচজন এই ব্যবসা আরম্ভ করো। কে কে রাজি আছো? কোথায় দেখতে পাচ্ছি না, রিসাইকেল প্রোডাক্টের ব্যবসা করতে রাজি আছো? কি হবে ব্যবসা করে? ব্যবসা করলে কি হবে? পয়সা আসবে পকেটে, তা দিয়ে কি করবে? পড়াশোনার জন্য যা দরকার হবে, বিভিন্ন রকম খরচ যা দরকার হবে, এবং বাবা মাকে দিতে পারবে, তাই তো? সুতরাং এই জায়গাটা মাথায় রাখবে যে ওয়েস্ট ফেলে দেওয়ার নয়, ওয়েস্ট একটা খুব কার্যকরী জিনিস এবং এটা থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হতে পারে। এবং তার ফলে তোমরা যদি সবাই মিলে এটা করতে পারো, তাহলে হাওড়াতে যে বেলগাছে একটা বিরাট পাহাড় হয়ে আছে ওয়েস্টে, সেই রকম বাজে জায়গা আর থাকবে না, সেগুলো সব নির্মূল হয়ে যাবে। এই বলে আমি আবার তোমাদের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকারা যেভাবে এই কাজে নিয়োজিত হয়েছে, আমি খুব প্রাউড ফিল করছি। আমার খুব ভালো লাগছে যে ওয়েস্ট বেঙ্গলে এই স্কুল ভবানী বালিকা বিদ্যালয়ে এইরকম অ্যাক্টিভ হেডমিস্ট্রেস এবং টিচাররা আছেন এবং খুব শান্ত শিষ্ট লক্ষ্মী মেয়ের মতো সব স্টুডেন্টরা আছে। আমরা এবার শুরু করব একটি সংক্ষিপ্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা পরিবেশের জয়গানকে সূচিত করবে। প্রথমে উদ্বোধনী সঙ্গীত। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা, সমস্ত শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষাকর্মী বৃন্দ, আজকে উপস্থিত অন্যান্য অতিথিরা, প্রথমে ISWMADAMBUর পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে অভিনন্দন আমার সামনে যারা বসে আছো এবং যারা সামনে নিয়ে এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদেরকে, কারণ আজকে থেকে ISWMADAMBU দীর্ঘদিন ধরে প্রকৃতি পরিবেশ রক্ষার তাগিদে
সারা পৃথিবীর সঙ্গে যে কাজ করে চলেছে, আজকে থেকে তোমরাও অর্থাৎ এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা সেই বিশাল কর্মযজ্ঞে সামিল হলে। তাই আমি করতালির মধ্য দিয়ে তোমাদের সবাইকে বিশেষভাবে অভিনন্দন জানাই। তোমরা হয়তো ভাবছো সারা বিশ্বের সঙ্গে ISW MAW যে প্রকৃতি রক্ষার তাগিদে কাজ করে চলেছে, পরিবেশ রক্ষার তাগিদে যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, আমরা কিভাবে তার সঙ্গে সামিল হব। তার সত্যি তার বিরাট কর্মযজ্ঞ, বিরাট তার পরিধি, কিন্তু তোমরাই পারো সেই কর্মযজ্ঞে সামিল হয়ে ছোট ছোট কিছু পদক্ষেপ নিয়ে এই বিশাল কর্মযজ্ঞকে অনেকটা পথ এগিয়ে দিতে। তোমরা জানো প্রকৃতি রক্ষা করা এখন আমাদের আর শুধু ভাবনার মধ্যে থাকলে হবে না, এটাকে আমাদের সংস্কৃতির মধ্যে নিয়ে নিতে হবে, যেটাকে বলা হয় কালচার অ্যাডাপ্টেশন, অর্থাৎ সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করা। এখন আর আবর্জনা বা বর্জ্য বলে কোনো কথা হয় না, এখন সেটাকে রূপান্তরিত করা হয়েছে সম্পদ। কাজেই এখন আর কিছু বর্জ্য নয়, সবই সম্পদ। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার তাগিদে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আমরা পারি সবাই সচেতন হতে, আমরা বড়রা তো সচেতন, কিন্তু সচেতন হয়েও আমরা সেই সচেতনতার প্রকাশ অনেক জায়গাতেই ঘটাতে পারি না। কিন্তু তোমাদের হাতে আমরা এটাকে এই দায়িত্ব তুলে দিতে চাই। তোমরা পারবে তো ছোট ছোট কয়েকটি পদক্ষেপ বলবো তার মধ্যে দিয়ে প্রকৃতিকে রক্ষা করতে? আজকে আমরা যে অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের এ ব্যাপারে সচেতন করতে চাইছি, প্রথমে তো তোমরা ওথ নিলে, তোমরা যে ওথ নিয়েছো প্রত্যেককে 20 জনকে এ ব্যাপারে সচেতন করবে। তোমরা বিন কালচার অ্যাডাপ্ট করেছো, অর্থাৎ বিদ্যালয়ে বা বাড়িতে বা তোমার পরিবেশের মধ্যে যেখানে তুমি থাকো তার চারপাশে কোনো আবর্জনা আর যেখানে সেখানে পড়বে না। যদি আলাদা করে কোথাও পড়ে থাকে তাহলেও তুমি সেখানে চাইবে যে তোমরা যে থ্রি বিন কালচার অ্যাডাপ্ট করেছো সেই ব্যাপারে মানুষকে সচেতন করতে, অর্থাৎ যেটি যে পাত্রে যে ওয়েস্ট বিনে রাখার কথা সেই বিনেই যেন প্রত্যেকটি বর্জ্য আলাদা করে হয়। এতক্ষণ তোমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুনলে সেগ্রিগেট সেগ্রিগেট সেগ্রিগেট, অর্থাৎ পৃথকীকরণ। সব বর্জ্য যদি এক জায়গায় থাকে, এক জায়গায় ফেলা হয়, তাকে সম্পদে রূপান্তরিত করা যায় না। কাজেই আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে রিডিউস, অর্থাৎ আমি বর্জ্য উৎপাদন করব খুব কম। মিড ডে মিল যেটুকু খাবার সেটুকু খেলাম, বেশি নিয়ে ফেলে দেব এই মানসিকতা নয়। ওয়েস্ট বিন আছে আমি ফেলতেই পারি, কিন্তু তা নয়, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব। সেটা যে কোনো বিষয় হতে পারে, যে কোনো ব্যবহারের বস্তুই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব। কাজেই এইভাবে আমি ওয়েস্টটাকে প্রথমে রিডিউস করতে পারি, তারপর সেটাকে রিইউজ, অর্থাৎ যতক্ষণ সেটাকে ব্যবহার করা যায় সেটা ব্যবহার করলাম, সেটাকে আগেই বর্জ্যতে রূপান্তরিত করব না। তারপর যেটা আর ব্যবহার করা যাচ্ছে না তখন সেটাকে আমি বর্জ্য হিসেবে ওয়েস্টবিনে ফেললাম। কিন্তু তোমরা তো দেখেছো তোমাদের এখানে এত সুন্দর একটা এক্সিবিশন হচ্ছে, আমি সেই এক্সিবিশন থেকে আমার পছন্দের দুটো জিনিসও কিনেছি। আমার খুব ভালো লেগেছে যে তোমরা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর জিনিস বানিয়েছ, কাজে সেটা দিয়ে রিসাইকেল পদ্ধতিতে খুব সুন্দর জিনিস বানানো যায়। তাহলে প্রফেসর ঘোষ যেটা বলছিলেন, যেটা এই মিশনের লক্ষ্য, জিরো ওয়েস্ট, অর্থাৎ বর্জ্য থাকবে না, প্রথমে রিডিউস রিইউজ এবং রিসাইকেল, এই পদ্ধতি খুব ছোট ছোট ভাবে তোমরা প্রত্যেকে সচেতন ভাবে করতে পারো, তাহলে আমরা একটা খুব সুন্দর প্রকৃতি পেতে পারি, খুব সুন্দর একটা পৃথিবী পেতে পারি তোমাদের হাত ধরে। এটা গেল পরিবেশের যে বর্জ্যগুলো আমরা চোখে দেখতে পাই সেটাকে আমি পরিষ্কার করলাম আমার বাড়িতে, আমার স্কুল প্রেমিসেসে, অর্থাৎ তোমাদের বাড়ি, তোমাদের দ্বিতীয় আবাসস্থল, অর্থাৎ দ্বিতীয় আলোয় আমরা কাকে বলি? স্কুলকে। আমরা বাড়িতে যেটুকু সময় থাকি আর বেশিরভাগ সময়টা থাকি স্কুলে, তাই এই দুটো জায়গাকে প্রথমেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যে বিষয়গুলো আমরা দেখতে পাই না, অর্থাৎ যেগুলো অনুভব করতে পারি পরিবেশের, সেই দিকগুলোতেই তোমাদের নজর দিতে হবে এবার থেকে। দুটো দিকে, অর্থাৎ যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো যেমন আমি পরিষ্কার করে পরিবেশকে সুন্দর করলাম, তেমনি আমার যে
মূল্যবোধগুলো আমি স্কুলে এসে প্রতিদিন শিক্ষিকাদের কাছ থেকে শুনছি, সেই মূল্যবোধগুলোকে আমার জাগিয়ে রাখতে হবে। সেগুলো কেমন? সেগুলো নিয়মানুবর্তিতা, সেগুলো সময়ানুবর্তিতা, সেগুলো অন্যের বিপদে এগিয়ে যাওয়া, কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করা, মিথ্যের আশ্রয় না নেওয়া। এই যে মূল্যবোধগুলো তোমরা প্রতিদিন স্কুলে এসে শিখছ, সেই সঙ্গে সঙ্গে তোমার কথাবার্তা, তোমার ব্যবহার যেন অন্যের কাছে শ্রুতিকটু না হয়, তোমার উপস্থিতি যেন অন্যকে আকৃষ্ট করে বা অন্যের ভালো লাগার একটা বিষয় হয়ে ওঠে, তাই দিয়ে তুমি তোমার পরিবেশটাকে সুন্দর করতে পারো। তাহলে আমার মূল্যবোধ জাগিয়ে রাখতে হবে, আমাকে শারীরিকভাবে, আমরা তো কোভিডের সময় শরীরকে সুস্থ রাখার অনেক পদ্ধতি নিয়েছিলাম, সবগুলো বর্জন করলে হবে না, বেশ কিছু পদ্ধতি এখনো আমাদের নিয়ে চলতে হবে যাতে আমরা শারীরিকভাবে সুস্থ থাকি। আমি শারীরিকভাবে সুস্থ থাকলাম এবং মানসিকভাবে সুস্থ থেকে মূল্যবোধকে জাগিয়ে রেখে আমি একটা সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠলাম, যা আমার পরিবেশটাকে ভেতর থেকে এবং বাইরে থেকে দুদিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, তবে আমি একজন সুন্দর মানুষ হব, তাই তো? যে বিষয়গুলো বললাম এগুলো কি পালন করা খুব কঠিন? একেবারেই না। কোথাও দেখলাম জলের কল খোলা, জল পড়ে যাচ্ছে, আমি কি করব? গিয়ে বন্ধ করে দেব। আমরা বিদেশে গেছি, গিয়ে দেখেছি তাদের ওখানে তো সমস্ত জায়গায় বিন রাখা আছে, একসঙ্গে অনেক বাচ্চা হয়তো টিফিন খাচ্ছে, এক একজনের কাছে এক একটা বর্জ্য তৈরি হলো, তারা কিন্তু প্রত্যেকে গিয়ে নির্দিষ্ট বিনে ফেলছে। কোনো ভিজিটার বা বাইরে থেকে কোনো পর্যটক গেছেন, হয়তো কোনো কিছু ফেলেছেন, ওরা কিন্তু কমপ্লেন করে না, সঙ্গে সঙ্গে সেটা তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট বিনে ফেলে দেয়। এটাকে তারা তাদের দায়িত্ব মনে করে তাদের শহরকে সুন্দর রাখার জন্য। আমাদের মধ্যেও এই সংস্কৃতির ঘটাতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের পরিবেশকে সুন্দর করতে পারবো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, কিন্তু যতটুকু না বললেই নয়, আমি শুদ্ধ ততটুকু বললাম। তোমরা সবাই শারীরিকভাবে ভালো থাকবে, মানসিকভাবে ভালো থাকবে, নিজে সুস্থ থাকবে, অন্যকে সুস্থ রাখবে, তবেই আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবো। আমাদের বাড়ি সুন্দর হবে, আমাদের বিদ্যালয় সুন্দর হবে, আমাদের পাড়া, জেলা, পশ্চিমবঙ্গ, ভারত সর্বোপরি আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। পারবে তো? সেই জন্যেই আমরা আজকে থেকে সবাই একসঙ্গে কাজ করব। সবাই ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। এবার আবৃত্তি পরিবেশনায় জিনা পারিয়ার। আমার নিবেদনে সৌম্য ঘোষের কবিতা বর্জ্য মুক্তি। কাজের শেষে জমাবো না এই বর্জ্য আর, করবো না কো একত্রিত অহেতুক স্তূপাকার, বর্জ্যকে তার যথাসাধ্য গর্ব মূল্য দিয়ে, আগামীতে বাঁচব এক নতুন পৃথিবী নিয়ে। সৃষ্টিশীল কিশলয় যুব আছে যত, গর্ব এক নতুন জগৎ নিজের ইচ্ছে মত, বর্জ্য শূন্য নতুন প্রজন্ম নব বিশ্ব মাঝে, প্রাণ প্রতিষ্ঠা হবে এক যুগান্তকারী সাজে, সু অভ্যাস দিয়ে মোরা গর্ব জীবন দর্শন, বর্জ্য নিয়ে করব এক সৃষ্টিশীল কর্ষণ, বর্জ্য সংস্কৃতি উন্নীত সবুজ লাল নীল দিনে, বর্জ্য ফেলার সময়কালে নেব সঠিক চিনে, সবুজ বিনে পচনশীল বর্জ্য থাকবে যত, নীল বিনে অপচনশীল বর্জ্য থাকবে তত, প্লাস্টিক সামগ্রী ফেলব লাল বর্ণের দিনে, নতুন এক সচেতনতা বাড়বে দিনে দিনে, ডক্টর সাধন স্যারের বিজয় পতাকা চলব হাতে নিয়ে, এগোবো সবাই স্বাধীনভাবে নির্মল পথ দিয়ে, নবজাতকের কাছে হোক নব অঙ্গীকার, ভবিষ্যতের বর্জ্য শূন্য এই বিশ্ব দরবার, বিশ্ব বরেণ্য বিজ্ঞানী সাধন কুমার ঘোষ, বিন সংস্কৃতির জনক যিনি বর্জ্য নির্দোষ, সৃষ্টিশীল বিশ্ব মাঝে বর্জ্য পাবে প্রাণ, সুস্থভাবে বাঁচব সবাই প্রকল্পের জয়গান। এবার শুরু হচ্ছে নাটক
ব্যাটারিটা পোষণ করা। লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন আমাদের বিদ্যালয়ের ছোট অদিতি ম্যাম এবং নীলুফা ম্যাম, অংশগ্রহণে আমাদের বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। অত দূরে আর ময়রা কেমনে কে যাবে, রাস্তাই
Thank you.
দেখেছো এবং অনুভব করেছো যে তোমাদের কি করতে হবে।